ফাগুয়া উৎসব চা শ্রমিকদের নিজস্ব সংস্কৃতি, নৃত্য ও সঙ্গীত পরিবেশন করার উৎসব। চা শ্রমিকদের অন্যতম বড় উৎসব এটি। এই উৎসবকে কেন্দ্র করে সিলেট বিভাগের চা বাগানগুলিতে রঙের খেলায় আনন্দ মেতেছেন চা শ্রমিকরা। বিভাগের চার জেলার বিভিন্ন চা বাগানের সাংস্কৃতিক দল অংশগ্রহণ করেছে এই উৎসবে। আয়োজনকে ঘিরে শ্রীমঙ্গলের চা বাগানগুলোতে উৎসবের রঙে রঙিন। বাগানে বাগানে চা শ্রমিকেরা ফাগুয়ার রঙে মাতোয়ারা, সাথে চলছে লাঠি খেলা, নাচ গান, রং খেলা সহ নানা আয়োজন। এ উৎসব চলবে পুরো সপ্তাহ জুড়ে। শনিবার বিকেলে ফুলছড়া চা বাগানের খেলার মাঠে ফাগুয়া উৎসবের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আয়োজন উপভোগ করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার নীরাজ কুমার জাসওয়াল। এই উৎসবের মাধ্যমে চা বাগানের বিভিন্ন সম্প্রদায়ের হারিয়ে যাওয়া ভাষা, সংস্কৃতি ও ইতিহাস তুলে ধরা হয়েছে বলে মনে করেন আয়োজকরা। এটির মাধ্যমে তারা তাদের সংস্কৃতিকে সবার মধ্যে তুলে ধরে এবং আমরা যে প্রগতির বাংলাদেশ, উন্নয়নের বাংলাদেশ, অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন দেখি, এই আমাদের সমস্ত চা শ্রমিকদের এই ধরনের উৎসবে সরকার, জেলা প্রশাসন, আমরা পাশে থেকে তাদের সাথে একাত্মতা প্রকাশ করার মাধ্যমে আমরা সেটিকে সংহতি জানিয়েছি। এবং আপনারা শুনে আনন্দিত হবেন যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী এই অনুষ্ঠানের সাথে আছেন, পৃষ্ঠপোষকতা করেছেন এবং আমরা চা শ্রমিক ভাই বোনদেরকে আশ্বস্ত করেছি যে তাদের জীবনমান উন্নয়নে সরকার যেরকম বদ্ধপরিকর, তাদের এই সংস্কৃতিকে, হারিয়ে যাওয়া ঐতিহ্যকে তুলে ধরার জন্য এবং প্রমোট করার জন্য আমাদের যা যা করণীয় সরকার করবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদা হোসেন। বঙ্গাব্দের আয়োজন করেছি। আমাদের এই উৎসব আয়োজনের পেছনে কারণ হলো কি, যে আমরা চা বাগানে বিভিন্ন জাতিগোষ্ঠী এবং সম্প্রদায়ের লোক বসবাস করি, সবার আলাদা আলাদা ভাষা আছে, সংস্কৃতি আছে। ধীরে ধীরে সেই ভাষা এবং সংস্কৃতি হারিয়ে যাচ্ছে, সেই সংস্কৃতি যে হারিয়ে না যায় সে কারণে আমরা সারা বাংলাদেশের সিলেট বিভাগের মৌলভীবাজার, হবিগঞ্জ ও সিলেট জেলা থেকে বিভিন্ন চা বাগানের বিভিন্ন সম্প্রদায়ের লোকজন এখানে তাদের দলীয় যে কালচার সেটা পরিদর্শনের মাধ্যমে যাতে আমরা আমাদের যে অতীত কালচার ছিল সেটা যাতে আমরা ধরে রাখতে পারি, সেটাই আমাদের ফাগুয়া উৎসব উদযাপন পরিষদের উদ্দেশ্য। শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজীব মাহমুদ মিঠুন ও মহিলা ভাইস চেয়ারম্যান সহ আরও অনেকেই উপস্থিত থেকে ফাগুয়া উৎসবের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। ফিরোজ হোসেন, বেঙ্গল নিউজ 24।